ভাইয়া আমি আসলে রোজা রাখি না যারা রাখে তাদেরকে আমি যেটুকু দেখেছি দেখেছি সকালবেলা গান্ডে পিন্ডে খেতে এবং তারপরে হচ্ছে সন্ধ্যেবেলা তারপরে হচ্ছে গান্ডে পিন্ডে খায় ঠিক আছে এই যে গান্ডে পিন্ডে খাওয়ার পরে এই যে আপনি খাচ্ছেন না এইটাতে আপনি কিভাবে আপনি মানে যাদের যারা গরীব দুঃখী তাদের ক্ষুধা কষ্ট সেটা আপনি কিভাবে বুঝছেন ভাইয়া ইটস ফ্লড লাইক ইটস আ ফ্লড আইডিয়া এটা আমি অলরেডি জানি লাইক ইভেন ইফ ইট ইজ ফর ফিলিং দা লাইক দা পেইন অফ দা

না ওইটা না হোয়াট আই ওয়ান্টেড টু নো যে এটার সোর্সটা কি যে মানে এটা যে পড়ের জন্য আমরা করতেছি না এটা রাদার লাইক আল্লাহর আদেশ তাই এটার সোর্সটা কি বিকজ আমি এতদিন পর্যন্ত আপনি এরকম কোনো এক্সপ্লেনেশন পেয়েছেন আচ্ছা আপনি ফারাজ ভাই এক সেকেন্ড ফারাজ আপনি এরকম কোনো ইয়ে পেয়েছেন এক্সপ্লেনেশন পেয়েছেন আপনার ইসলামিক কোনো রকম ইয়াতে কোনো রকম সোর্সে আপনি এরকম কোনো এক্সপ্লেনেশন পেয়েছেন যে আমি বলেছি তাহলে তো আপনি তাহলে যদি এই সোর্স যদি না পেয়ে থাকেন তাহলে সেটা জাস্ট বলেছি বলি সেটা তাই না এরকম তো কোথাও লেখা থাকবে না না তোমার জন্য তোমার ক্ষুধার জন্য গরিবের দুঃখ ফিল করার জন্য আমি কিন্তু বলিনি আমি বলেছি বলিয়া তুমি তাই তাহাই করিবে এরকম তো কোথাও লেখা থাকবে না আপনার যদি এরকম কোনো সোর্স থাকে আপনি নিয়ে আসতে পারেন যে হ্যাঁ ভাই দেখো এখানে আজ ভাই দেখুন ভাই দেখুন এইখানে সোর্সে লেখা আছে এই কথাটা যে গরিবের দুঃখ যাতে ফিল করিতে পারো সেই জন্য আমি তোমাকে বলিয়াছি তুমি না খাইয়া থাকিবে এরকম যদি কোনো একটা স্টেটমেন্ট পান নিয়ে আসবেন আর যদি না থাকে তাহলে

তুমি কালকে ওইদিন বলছিলা যে এরকম প্রফেট উড লাইক টিনথ গার্লস এন্ড লাইক ইউড লাইক গেট এক্সাইটেড বাই এখানে এখানে আবার সবাই আপনি আপনি করে বলি তুমি করে বলি সরি व्हाट नाउ বলো আমরা এখানে সবাই আপনি আপনি করে সবাইকে অ্যাড্রেস করি তুমি করে অ্যাড্রেস করি না আর কি রাইট আইম সরি আই'ম एक्चुअली না না ফাইন আই জাস্ট জানা দিলাম সরি সরি লাইক

যে প্রফেট যে ফিমেল দেখে পিম্প করত অথবা প্রফেটের যে মানে সে মানে সেটা সেক্স লেভেল ছিল সেক্স লেভেল ছিল না সব ওয়ার্ড বডি হিসেবে বলা হয় যে ওনার চরিত্র ফুলের মতো পবিত্র ছিল বলতেই পারে কাউকে ফুলের মতো পবিত্র জাস্ট স্টেটমেন্ট বা দাবি কি এটা প্রমাণ করা হলো যে তার চরিত্র ফুলের মতো পবিত্র না আমি ওটা জিজ্ঞেস করতে চাচ্ছি ভাই আপনারা কেন বলেন যে ওনার চরিত্র ফুলের মতো পবিত্র না আর কি

জন আমি ব্যানারটাতে একটু দেখি আমি প্রথমে আপনাকে দেখি শিশু এটা দেখাই যে আমার বেরোফিলিক যে ইয়েটা আচ্ছা আমি এটাই দেখি তাহলে উম আচ্ছা এটা দেখে এটা দেখাই হ্যাঁ এখানে আমরা দেখবো যে যে বাচ্চার সাথে যৌন সংগ্রম শেয়ার করছি কিনা অ্যাকচুয়ালি তো এইখানে দেখেন কোশ্চেনটা থেকে দেখেন ফতোয়াতে কোশ্চেন করা হয়েছে এটা হচ্ছে সৌদি আরবের একটা প্রখ্যাত ওয়েবসাইটের একটা স্ক্রিনশট এই সৌদি আরবের ফতোয়া বিভাগ থেকে দেওয়া একটা ফতোয়ার স্ক্রিনশট আর কি তো এখানে জিজ্ঞেস করা হয়েছে ইট ইস ইজ ইট ট্রু দ্যাট দ্য প্রফেট ম্যারেজ টু আয়েশা ওয়াইল্ড শি ওয়াজ ইয়াং শি ওয়াজ ইয়ং ওয়ান অফ ইস পার্টিকুলারিটিস অর ইট ওয়াজ লেজিস্ট্রেশন ফর

ওয়াইল্ড শি ওয়াজ সিক্স ইয়ার্স ওল্ড মানে নবী যখন আয়েশাকে ইয়ে করে এঙ্গেজ করে বিয়ের জন্য আর কি ইয়ে করে তখন সে হচ্ছে ছয় বছর বয়সী থাকে হি কনজিউমেটেড দ্য ম্যারেজ ইন আল মদিনা ওয়েন শি ওয়াজ নাইন সে ম্যারেজটা কনজিউমেট করে অর্থাৎ তার সাথে যৌন সঙ্গম করে যখন তার বয়স আয়েশার বয়স নয় বছর বয়স তো এই লাস্ট লাইনটা দেখেন অ্যাকচুয়ালি দিস ইজ নট এটা শুধুমাত্র অ্যাকচুয়ালি দিস ইজ নট পার্টিকুলারলি জাস্ট ফর হিম এটা শুধুমাত্র তার জন্য না অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার সাথে যৌনসংগম করা এটা শুধুমাত্র তার জন্য না দাস ইট ইজ পারমিসেবল টু কন্ট্রাক্ট ম্যারেজ

হ্যাঁ মানে হচ্ছে এই লন্ঠন আর কি বুঝছেন তো বাংলায় বলেন লন্ঠন তো এই আহ

সে হচ্ছে মানে খুব বলছে তারপরে তার পাশে যে ছিল মানে যে হচ্ছে তার সাথে হ্যাঁ একদম ঠিক বলেছেন আপনার মতো বুদ্ধি ভাই আপনার মতো বুদ্ধি কেউ নাই আপনি কি বাপরে বাপ আপনার মতো বুদ্ধি এইটা আমি সবাইকে বলবো সে বলছে আমি এই লন্ডনে স্পিকার কর্নারে গিয়ে বলবো আমি নোবেল পেলে আমি নোবেলের ইয়েতে গিয়ে বলবো এই বছরের বিয়ে করেছে উনি যদি বিয়ে না করতেন আমি জানতেই পারতাম ছ বছরের বাচ্চাকে বিয়ে করা যায় আমি এই যে বিয়ে করেছেন আমি এখন আছে আমি ওনাকে বিয়ে দেবো আমি বাচ্চা গুলোকে বিয়ে দেবো মানে ওই যে আপনার ফারাজ ভাই আপনার মতো আর দিয়ে দিতে পারলে নিতে হবে এরকম আরকি তা সে এরকমই ব্যাপারটা আর মানে সত্যি মানে আসিফ ভাই দেখানোর আগে আমি মনে হয় টিটি মাপ আপনার না এবার থেকে একটুখানি হোমওয়ার্ক করা দরকার সবাই হচ্ছে সব যে স্কুল ফিডিং হবে সেরকম না আপনি একটা এমন একটা ওয়ার্ল্ড মধ্যে বাঁচেন যেটা আপনি নিজে তৈরি করা একটা ওয়ার্ল্ড সেরকম সবাই বাঁচে এটার মধ্যে কোনো অসুবিধা নেই আমরা ছোটবেলা থেকে যেরকম শিখি সেই জিনিসগুলিকে আমরা ভালো বলে মনে করি কিন্তু সেটা যে সঠিক বা তার পেছনে যে জিনিসগুলো আছে সেটি যে সঠিক সেরকম না এআর রহমানকেও দেখবেন তিনি একজন খুব মানে তিনি গোড়া মুসলিম তার মেয়ে সে একটা হিজাব করে ঘরে কিন্তু সে হয়তো নিজে জানেও না যে তার ধর্মই হয়তো বলা আছে

আচ্ছা প্রথমে আমি দেখাই যে যে মানে রোজা সিয়াম যে আসলে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সেটা আমি একটু দেখাইনি কোরআন হাদিসের কোথাও এরকম কিছু বলা নাই যে গরিবের দুঃখ বোঝার জন্য রোজা রাখতে হবে এরকম কোথাও কিছু বলা নেই এটা হচ্ছে সুরা বাকার একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই নম্বর আয়াত এখানে বলা হয়েছে তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা সম্পন্ন করো ব্লা 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 কে কিন্তু কেউ যদি তোমাদের মধ্যে পীড়িত হয় অথবা তার মস্তিষ্ক যন্ত্রণাগ্রস্ত হয় তাহলে সে সিয়াম কিংবা সাদকা করো যে জিনিসটা বলা হয়েছে যে আল্লাহর উদ্দেশ্যে এই কাজগুলো করতে হবে মনে হয় সাবরিন আপুর ঢুকতে চাইছেন আসে চাইছে লাইভে আসতে চাইছেন আমি তাহলে একটুখানি বেরোলাম আমি ডিনার করে আসি আপনি একটুখানি খেয়াল সাবরিন আসতে চাইছেন আমি বেরোলাম তাহলে ঠিক আছে হলাম আমি তাহলে হ্যাঁ ঠিক আছে তো এইরকম অনেকগুলো আয়াতই আপনি পাবেন যে এই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই সিএমটা রাখা হয়েছে এবার আমরা হাদিস থেকে ওই জিনিসটা ক্লিয়ার হয়নি আর একটু ক্লিয়ার হওয়ার জন্য একটা হাদিসও দেখে দুইটা হাদিস দেখে যে এই রোজাটা কেন রাখতে হবে এটা হচ্ছে সোহী বুখারি আহ ইসলামিক ফাউন্ডেশন সতেরোশো তিরাশি নম্বর হাদিস আমি বড় করে দিচ্ছি আহ যেন দেখা যায় এখন দেখেন এখানে যে জিনিসটা বলা হয়েছে যে এই যে দেখেন

পরে আমি দেখাচ্ছি আরেকটা হাদিস মিশকাত শরীফের হাদিস সেটাতেও এই জিনিসটাই বলা আছে শরীফের উনিশশো উনষাট নম্বর হাদিসে বলা হয়েছে দেখেন আল্লাহ বলেন এর ব্যতিক্রম হলো কেননা আমার জন্য রাখা হয় এবং আমি তার তালা সম মানে সোমটা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য রাখতে হবে আর কোনো কারণ এখানে থাকতে পারবে না আর কোনো কারণই এখানে থাকতে পারবে না শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যেমন এটাতে খুশি হয় এটাই হচ্ছে শুধুমাত্র সিয়াম বা সোম বা এই যে রোজা রাখার একমাত্র একমাত্র উদ্দেশ্য এটা হচ্ছে এক নম্বর জিনিস গেল এবার আপনি মানে ফারাজ ভাইর সাথে কি কি নিয়ে আলাপ করছিলেন বাট ভাইয়া লাইক আচ্ছা ঠিক আছে সেটা একমাত্র উদ্দেশ্য আপনি বলছিলেন নবীর চরিত্র ফুলের মতো পবিত্র কিনা ভাইয়া উইট ভাইয়া লাইক আচ্ছা এটা বুঝলাম যে এখানে কোনো রিজনিং দেয় নাই বাট কোনো না কোনো তো রিজনিং নিশ্চয়ই দেয়া আছে তোমরা রোজা রাখো এটা তো হয় না ভাইয়া

একজনের ভাগে পড়তেছে পনেরো মিনিট করে আহ খুলতে একটু ভালোবাসার কথাটা বলতে খুব দিতে আপনি কেউ জানেন আসিফাই দুইজনের মাঝে জামা কাপড় খুলতো বা পড়তো আমি মানতাম যে তাও ঠিক আছে করছে তো করছে ঠিক আছে কিন্তু ভাই মানে এক গোসলে এটা কি ভাই এটা সেই সময় তো মানে ইয়া ছিল না আপনি কখনো ফুলকে দেখছেন গোসল করতে আসি ভাই

সত্যি বা আপনি আজকে এসেছেন দেখে খুব ভালো লাগলো আচ্ছা টিটিয়া আপু আপনি যে এখানে আসছেন এবং এই যে কোয়েশন গুলো জিজ্ঞেস করছেন আপনি কি কখনো মানে এই যে আসিফ ভাইয়ের ওয়েবসাইটে গিয়ে কোনো কিছু মানে কিছু পড়েছেন এর ভিতরে আহ কোনো আচ্ছা আমি এটা আপনাকে হাইলি রেকমেন্ড করব যে আপনি এই জিনিসগুলো নিয়ে একটু যদি পড়াশোনা করেন অথবা সংশয় যদি যান অনেকগুলো রেফারেন্স আছে অনেকগুলো লেখা আছে আপনি অনেক যে করছেন খুবই মানে সাধারণ এগুলো মানে আপনি অনেকগুলো ওখানে পেয়ে যাবেন আমাদের আরো হাদিস আছে আমরা আরো হাদিস কয়েকটা দেখবো আপনাকে আরেকটা হাদিস দেখাই এই হাদিসটা একটা ইম্পর্টেন্ট হাদিস বুখারি শরীফের ইসলামিক ফাউন্ডেশন চার হাজার চারশো নম্বর হাদিস থেকে বর্ণিত আ এটা কি আপনি পড়াশোনাতে পারবেন ডিটিএম আপু আ তাকে বনি তিনি বলেন যে সব ভুলLambda দিতে এটা মানে কি ভাইয়া হেবাস রূপ ন্যাস্ত করে এটা মানে হেবা মানে হচ্ছে সত্যতাকে করে নিজেকে সমর্পণ করে দেন মানে নিজেকে দান করে দেন আর কি আ তাদের আমি ঘৃণা করতাম আমি মনে মনে বলতাম কি নিজেকে অর্পণ করতে পারে এরপর যখন আল্লাহ করেন আপনি তাদের মধ্যে থেকে থেকে যাকে আপনার কাছ দূরে রাখতে পারেন এবং যাকে ইচ্ছে আপনার নিকট স্থান দিতে পারেন আর আপনি যাকে দূরে রেখেছেন তাকে কামনা করলে আপনার কোনো অপরাধ নেই তখন আমি বললাম আমি দেখছি যে আপনার রব আপনি যা ইচ্ছা করেন তাই পূরণ করেন

আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখানে মানে নিজেকে এসে মেরাঈশা নিজেকে সমর্পণ করে দিত নবী কাছে এখন মানে তারপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন তুমি তাদের মত থেকে যা ইচ্ছা গ্রহণ করলে তোমার কোনো সমস্যা নাই আল্লাহ পাক ইয়াতে নাযিল করে দিল মানে মুহাম্মদ এর এই কাজটাকে বৈধতা দিয়ে দিল আল্লাহ পাক যে মেরাঈশা যদি নিজেকে সমর্পণ সমর্পণ করে তাহলে তুমি তার সাথে করতে পারো কোনো প্রবলেম নাই নো প্রবলেম তুমি করো এখন আল্লাহ পাক যখন এইটা নাজিল করলো লাইসেন্স টু হ্যাভ আনলিমিটেড সেক্স নাকি লাইসেন্স দিয়ে দিল আল্লাহ পাক যে ভাই তুমি করতে পারো কোনো নো নো প্রবলেম আমি তো আছি এখানে তোমারে আমি ইয়া প্রোটেকশন দিব টেনশন নিও না তুমি করো যা ইচ্ছা করো তখন আয়শা বলল লাস্টে একটা কথা লেখা আছে তখন আয়শা তখন বলল আমি দেখছি যে আপনার রব আপনি যা ইচ্ছা করেন তাই পূরণ করেন টিটিএম এই কথাটার মানেটা কি আমি আপনি কি আমাদের কি মানে আয়শা তো প্রথমে একটু ক্ষিপ্ত হয়েছিল এই এই মেরা আয়শা নিজেকে দিয়ে দিতে মোহাম্মদের কাছে

খোঁচা দিয়ে কথা বলা আরকি আচ্ছা আচ্ছা আসি ভাইয়া এইটার একটা এইভাবে তো আমরা দেখতে পারি যে ধরেন নবী মুহাম্মদ একজনকে দেখলো দেখে মানে তার খুব ইচ্ছা হলো মানে যে তাকে বিথা নিয়ে যাওয়ার তখন সে ভাষায় এসে বলল যে আল্লাহ এইটা নাজিল করেছে যে আমার একে বিয়ে করতে হবে সেটাও তো ভেরিফাই করার কোনো উপায় ছিল না সেটাকে নিজে বানিয়েছে নাকি কি করে মানে হঠাৎ করে আল্লাহ সে যাই চায় সেটাই আল্লাহ নাজিল করতে এটা একটা মোহাম্মদের চরিত্র ফুলের মতো পবিত্র রাইট তারপরে হচ্ছে যে যেহেতু তার চরিত্র ফুলের বছর পবিত্র সে দৃষ্টি এটা চাচ্ছে না জোর করে আল্লাহ জোর করে এটা কোনো একটা হিপতের

তিনি বলেন বনি মুসালিক যুদ্ধে দিনতুল হারিস ইবনুল মুসালিক বন্দিনী হয়ে সাবিদ ইবনু ভাই আমি বুঝতে না আচ্ছা জুয়াই মানে বনু মুস্তালিকের যুদ্ধে জুয়াইরিয়া একজন সাহাবির ভাগে পড়ল অতঃপর তিনি নিজেকে আজাদ করার চুক্তি করেন তিনি খুবই সুন্দরী নারী ছিলেন মানে জুয়াইরিয়া মেয়েটা ইহুদি মেয়েটা খুবই সুন্দরী মেয়ে ছিল নজর কারা রূপ ছিল তার আয়সা বলেন তিনি চুক্তির অর্থ চাইতে মানে কিছু টাকা পয়সা চাইতে মানে সেটাও এখন বন্দিনী হয়ে গেছে মানে মোহাম্মদের সেনাবাহিনীর কাছে বন্দিনী তার তো কোনো টাকা পয়সা এখন আর নাই মোহাম্মদের সেনাবাহিনী সেটা লুট করে নিয়ে নিচ্ছে তাকেও দাসী বানাইছে সে একটা সাহাবির ভাগে পড়ছে সেই সাহাবি তাকে একটু পরে রেপ করবে সে এখন ওই লোকটাকে বলছে আমি তোমার কিছু টাকা দিব তুমি আমার ছেড়ে দাও তখন ওই লোকটা বলছে আচ্ছা যা টাকা নিয়ে আয় তখন সেই মহিলা আসছে মোহাম্মদের কাছে হুম আশা বলেন তিনি চুক্তির অর্থ চাইতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকটে এলেন তিনি দরজায় এসে দাঁড়াতেই আমি তাকে দেখে অসন্তুষ্ট হলাম আমি ভাবলাম যে রূপলাবণ্যে তাকে দেখেছি শীঘ্রই রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে এভাবে দেখবেন এই কথাটার মানে কি যে মানে আয়সাতে একটু খেপে গেল যে এত সুন্দরী মেয়ে আমার নবীর যে ফুলের মতো চরিত্র আমার স্বামী এই সুন্দরী মেয়ে দেখলে তো আমার নবী করে আমি এখন তার রূপের মধ্যে যে হিকমতটা দেখতে পাচ্ছি নবীও তো সেই হিকমতটা দেখবে তো নবীও তো সেই

ওই মহিলা তো চুক্তি টাকা লাগবে সে ভাবলো যে পাঁচ জনের হাতে রেপ হওয়ার থেকে একজনের হাতে রেপ হওয়া ভালো মোহাম্মদ রিপ করুক অন্য পাঁচ জনের রেপ করবে কেন পাঁচ জন রেপ করার থেকে আমি মোহাম্মদের হাতেই রেপ হই তাহলে ঠিক আছে সে এটা কি বেছে নিল আর কি মোহাম্মদকে বিয়ে মোহাম্মদের সাথে আর কি বিয়ে হইল পরে কিন্তু এই আশার ডায়লগটা কিন্তু খুবই মারাত্মক ছিল যদি এম আপনি বলেন তো এই ডায়লগটা আশার ডায়লগটার পেছনে হেকমতটা কি হতে পারে ভাইয়া আমার কোন এক্সপ্লেনেশন নাই সরি তিন হাজার দুইশো সাত নম্বর হাদিস আইসাহ বলেছেন আচ্ছা রাসুল সালাম ইন্তেকাল করেননি যে পর্যন্ত না তার জন্য হালাল করা হয়েছে মহিলাদের মধ্যে যাকে তিনি ইচ্ছা করেন তাকে গ্রহণ করার একটু জটিল মনে হচ্ছে কথাটা এটিটি আমার কথাটা একটু বাংলা একটু মানে ব্যাখ্যা করে বুঝাই দিবেন এটা কি বলছে এখানে মানে লাইক বেসিক্যালি আয়শা ইজ সেইং যে হ্যাঁ ইউ ক্যান ডু মানে বেসিক্যালি আয়শা এরকম মানে ভাইয়া বলতেছে যে মানে দ্য প্রফিট ক্যান হ্যাভ এনিওয়ান হি ওয়ান্টস টু আর এন্ড বাট তার আগে লাইক হি ক্যান

যেটা খুবই স্বাভাবিক একটা বিষয় এখন এই সময় হ্যাঁ হয় সেই সময় তো আমরা সাধারণত মানে যে জিনিসটা হয় যে ওই জায়গাটাতে একটু সমস্যা থাকে কারণ এই কাজটা থেকে আমরা বিরত থাকি নাকি কি বলেন আপনি আচ্ছা মোহাম্মদ কি এই সময় কি করতে বিরত থাকে সময় না আপনি কিভাবে জানলেন যে আমরা বিরত থাকি না আপনি কিভাবে জানলেন এই সময়টা একটু মানে ইয়া করি না অন্তত ওই ওই দিকে যাই না আরকি হ্যাঁ একটা এক সপ্তাহ বা পাঁচ দিন দিন ম্যাক্সিমাম সাত দিন এক সপ্তাহ তো কিন্তু আমাদের দিনের নবী কি করতো আমরা একটু সেটা একটু দেখি দিনের নবী কিন্তু তার কিন্তু অলরেডি এগারোটা আছে আরো হ্যাঁ আরো কিন্তু আরো দশটা আছে কিন্তু হ্যাঁ তারপরে নবী কি করতো আমরা একটু দেখেনি এই জিনিসটা একটু আমাদেরকে পরে শোনাবেন টিটি করতে পারবেন জি ভাইয়া আ পরিচ্ছদে বলা আছে ইজারের উপরে

যখন সে মেয়েটা খুবই একটা মানে ফিজিক্যাল ফিজিক্যালি একটা ভলনারেবল টাইম সেটা সব মেয়ের ক্ষেত্রেই ওই সময়টা তখন মানে ওইখানে কাপড় বেঁধে কিন্তু কাপড় বেঁধেও বা কি করে করতো ওই জায়গাটা যদি ক্লোজ থাকে তাহলে কি করে সম্ভব আমি আমি বুঝতে পারছি না কি করে অন্য জায়গায় ঘষাঘষি করতে অন্য জায়গায় ঘষাঘষি করতেছে সো ডিসগাস্টিং আসলে ডিসগাস্টিং তার উপরে এই ওখানে ব্লিডিং হচ্ছে কি কি করে করতো

মানে কি একটা অবস্থা ভাই কি একটা অবস্থা মানে একদম ফুলের মত পবিত্র নবীর চরিত্র এটি তো বোঝা যাচ্ছে এই সমস্ত হাদিস থেকে আরো অনেক আছে আমার কাছে আমি কি একটা একটা করে দেখাইতে আচ্ছা ঠিক আছে যে এই জিনিসটাই দেখাই যে দেখেন পরিচ্ছদ দুই এ বলা সহি মুসলিম হাদিস একাডেমি বত্রিশশো আটানব্বই নম্বর হাদিস এখানে বলা হচ্ছে পরিচ্ছদ দুই কোন মহিলাকে দেখে কোন পুরুষের মনে যৌন কামনা জাগ্রত হলে সে যেন তার স্ত্রীর সাথে অথবা কৃতদাসীর সাথে গিয়ে মিলিত হয় আচ্ছা স্ত্রী সাথে সাথে কি মানে ঘটনাটা কি করবে কৃতদাসী কি তাকে কি করবে এখানে ঠিক আছে এখানে মানে এক মহিলাকে দেখলেন তখন তিনি তার স্ত্রী জয়নবের নিকট আসলেন তিনি মানে জয়নব তখন তার একটি চামড়া পাকা করায় ব্যস্ত ছিলেন মানে সে একটা কাজে ব্যস্ত আছে কিন্তু রাসুল্লাহ তো তখন আর তর্শ হইতেছে না তখন তো তার মানে ইয়া হয়ে গেছে ভাদ্র মাসের কুকুর হয়ে গেছে সে এখন সে করছে কি রাসুল্লাহ সাল্লাহাম নিজের প্রয়োজন পূরণ করলেন আচ্ছা করলেন তো করলেন ঠিক আছে অসুবিধা নেই কিন্তু দেখেন লাস্টে আবার কি বলতেছে অতঃপর বের হয়ে সাহাবিদের নিকট এসে তিনি বললেন স্ত্রীলোক সামনে আসে শয়তানের বেশে এবং ফিরে যায় শয়তানের বেশে অতএব তোমাদের মধ্যে কেউ কোনো স্ত্রীলোক দেখতে পেলে সে যেন তার স্ত্রীর নিকট আসে কারণ তার মনের ভেতরে যা রয়েছে তা দূর করে দেয় মানে তুই তুই পাগলা করতে হইলি তুই গিয়া করলি করলি আর কইরা আবার কইলি যে মেয়ে মানুষ নাকি ওয়াও শতান্ত কি মেয়ে মানে শয়তান তো তুই তুই তো কুত্তা হইলি কুত্তা হইলি তুই আর তুই বলতেছিস মেয়ে এটা কেমনে মারাস ভাই মানে বুঝলাম না তো আচ্ছা আসিভায়া টিটি আমপুর কাছে আমার একটা কোশ্চেন কোশ্চেন তো হচ্ছে যখন এই এই রেফারেন্স যখন দেখলেন আপনার কি মনে হয় আপনার বাবাও তো মানে বললেন যে আপনার বাবা একজন আলেম সে যদি মুসলমানদের এই রুলস গুলো মানে এই রুলস যদি পয়েন্ট টু পয়েন্ট যদি ফলো করে ধরেন আপনার বাবা কয়েকটা দাসী নিয়ে আসলো হ্যাঁ দাসী নিয়ে এসে তার যখন ইচ্ছা হলো সে তখন আমি খারাপভাবে বলতে চাচ্ছি না আমি এই কনটেক্সটে বলতে যাচ্ছি ধরুন আপনার মা'র সাথে না করে আপনার মা নেক মানে কথা হচ্ছে চলে গেছে তার সাথে করতে পারছে না দেখে দাসীদের সাথে করছে আপনি কি এই ব্যাপারগুলো মেনে নেবেন এখনকার সময় না অবভিয়াসলি না আপু তাহলে তো মোহাম্মদের রুলস গুলো ইসলাম মানে ফলো করা হচ্ছে না ঠিক মতো তাই না তো যেখানে এগুলো ফলো করা হচ্ছে না সেখানে কি মানে এখনকার সময় এসে এই জিনিসগুলো কি রিজনেবল মনে হয় আপনার কাছে না অবশ্যই না আপু তাহলে কি আমরা বলতে পারি যে এই যে এই ধর্মের এই ব্যাপার স্যাপার গুলো মোহাম্মদ যেগুলো করেছে সেগুলো নিশ্চয়ই তার চরিত্র ফুলের মতো পবিত্র না দেখেই করেছে তাই না ওকে যাক আমরা একটা কনক্লুশনে আসতে পারলাম তাহলে আচ্ছা এবার আমরা দুই একটা ভিডিও একটু দেখে নেই যে দেখি আমরা দেখেন আপনারা কৃতদাসের সাথে সহবাস সংসার করা ইসলামী শরিয়ত মতে যাবে কিনা না কৃতদাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না কৃতদাসীর সাথে করা যায় আরেকটা দেখি বেজানুর রহমান তারপরে আচ্ছা আমরা এখান থেকে দেখতে পেলাম যে মানে মোহাম্মদের দুইটা ছিল আচ্ছা দাসী জিনিসটা কি এবং দাসীদেরকে কিভাবে পাওয়া যায় সেই জিনিসটা আরেকজন আলেমের মুখ থেকে শুনে দেখি হ্যালো স্ত্রী দাসী কারণ বর্তমান সময়ে দাসী মানে আমাদের কারো কাছে দাসী নেই আমরা নিজেরাই নিজেদের তকদিরের মুখে আঘাত করেছি

এই হাদিসটা একটু সুনান আব দারমি শরীফের হাদিস বারোশো বারো নম্বর হাদিস এখানে বলা হচ্ছে মোহাম্মদ একজন সাহাবি একটি লোক একটি দাসী ক্রয় করলো যে এখনো হাইজে উপনীত হয়নি মানে তার এখনো পিরিয়ড শুরু হয় নাই মানে একটা অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা মেয়ে আর গর্ভধারণের মতো বয়স তার হয়নি এমত অবস্থায় সেই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে তিনি বললেন তিন মাস এই কথাটার মানে কি আমাদেরকে একটু বুঝায় বলতেন যে এই হাদিসে কি বোঝানো হইলো যে একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে মনে করেন কিনে আনলো মানে মুসলিম বাচ্চা একটা মেয়েকে মেয়েটার এখনো হয়নি মানে পাঁচ ছয় সাত বছর এরপরে এই কথাটার মানে কি এমত অবস্থায় সেই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে তিনি বলেন তিন মাস এই কথাটার মানে কি একটু বুঝাই দিতেন তো আমাদেরকে আই সাপোজ হি ইজ আস্কিং লাইক when he can do it with the child ও তিন মাস পর নাকি তিন মাস পর করতে পারবে কি ভাইয়া আই থিং দ্যাট ইজ হোয়াটস রিটেন হিয়ার

আপনি এটাকে পেরো বলতে পারেন বাট এটা তো হালাল এটা এটা তো এটা মেনে নিতে হবে যে হালাল তো ভাই তো সার্টিফাই করছে কেন টিটিআর মাপু আপনি যে একবার যে নিউজে এসেছিল যে অনেকগুলো হুজুর যে মানে প্রটেস্ট করছিল যে বাচ্চা মেয়েদেরকে বিয়ে করতে হবে মানে সত্যি টিটিআর আপনি একটু চিন্তা করে দেখেন এখন মানে তখনকার সময় যেটা করেছে সেটা তো প্রটেস্ট করার কোনোই ছিল না কিন্তু এখনকার সময় এসে এখনকার যুগে এসে এখনকার সময় এসে তারা সাহস পাচ্ছে এরকম একটা কাজ করার এবং তারা ডিমান্ড করছে এটা কতটা ভয়ঙ্কর একটা জিনিস হ্যাঁ এটা একটু একটু আপনি একটু চিন্তা করে দেখেন এবং সেটা করার তাদের রাইট আছে অ্যাকর্ডিং টু ইসলাম

এই আয়াতকে দোলিন ধরে নাবেলাকার ইদ্দত তিন মাস নির্ধারণ করা হয়েছে মানে সুরাত এলাকার 4 নম্বর আয়াত ধরে এখানে নাবেলাকার ইদ্দত ইয়া করা হইছে ইদ্দত জিনিসটা হচ্ছে ওয়েটিং পিরিয়ড ওরা দেখার জন্য যে যখন যদি মেয়ের সাথে সেক্স করা হয় মানে ওই মেয়ের সাথে হিকমত করা হয় তাহলে ওই মেয়েটা প্রেগন্যান্ট হয়েছে কিনা এটা এটা দেখার জন্য 3 মাস ওয়েটিং 3 মাস অপেক্ষা করতে হয় এটাকে বলা হয় না ইদ্দত বলা হয় এটাকে তো আয়েশা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাকে তাকে হিকমত করেন যখন তার বয়স ছিল ছয় এবং নয় বছর বয়সে রাসুল্লাহ সাল্লাম তার সাথে আবারও হিকমত করেন বড় হিকমত করেন আর কি তো তার সান্নিধ্যে নয় বছর এবং তার তিনি তার সান্নিধ্যে নয় বছর কাল ছিলেন মানে নয় বছর বয়সে সে তার সাথে বড় হিকমত করছে এবং তার আরো নয় বছর বয়সে বয়স পর্যন্ত আর কি সে নবীর সাথে ছিল আচ্ছা এই সময় ফরাজ ভাই এই সময় নবীর বয়স কত ছিল নবীর বয়স তো তখন ভাই চুয়ান্ন ছিল মোস্ট প্রবাবলি রাইট জন্য এবং নয় বছর বা ছয় সাত নয় বছরের বালিকার আনুমানিক চেহারাটা কিরকম হইতে পারে এটার একটা মানে মানে আমরা দেখি যে দেখেন

একটুও করতে চাই না কিন্তু কি করবে জোর করে তাকে দিয়ে দিয়েছে এখন সে কি না করতে পারে মানে আরেকবার शादी লাগিয়ে করব এরকম একটা অবস্থা আর কি তোwidetildem আপু আপনি তো অনেক ফুল ফুলের গন্ধে তো এখন মানে আপনি ঘুমানো যাবে না এই ফুলের যে সুগন্ধ ছড়াইলো এত ধরে আপনার নবীন ফুলের মতো চরিত্র যে সুগন্ধ ছড়ালো এটা তো মনে হয় আজকে ঘুমাতে পারবো না আপনি এই ভালো গন্ধ পাচ্ছেন নাকি ভাইয়া थैंक यू ফর দ্য ডিটেইলড

আচ্ছা টিটি আপু আপনি এগুলো যে শুনে আপনার কি মাইন্ড কি একটু চেঞ্জ হচ্ছে আপনি কি একটু রিয়ালাইজ করতে পারছেন যে কি কি জিনিস আছে কোরআনে অথবা হাদিসে যে নবী মা আপনি প্রথম দিন এসেছিলেন যে একটা একটা আইডিওলজি নিয়ে ওটা কি আপনার একটু ক্লিয়ার হচ্ছে ভাইয়া আপু আমি তো প্রথম দিনও কোশ্চেন করছিলাম কিন্তু কালকে ভাইয়া একটা যে একটা রেপের লটা দেখাচ্ছে তো এরপরে আই ডোন্ট থিঙ্ক ইটস দ্য বেস্ট আইডিওলজি ফর মি

এটা তো তারা বলতেছে মানে কিছু ফাইজা সারা দেখে এখন বাট যখন একজন বিশ্বাসে এসে বলবে যে আমি বিশ্বাস নিয়ে আসছিলাম কিন্তু এখন আমি ওইটা দেখার পরে বিশ্বাসটা ঠিক রাখতে পারতেছি না সেখানে তো তারা মানে আগে থেকেই সে আগে দিন আসতে গেছিল বাট এসে ডং মারতেছে টিটিএম আপ আপনার ব্রেজিং এর সাউন্ড আসছে স্যার সরি ভাই আই থিংক इट्स মাই ফ্যান না না শর্টলি টিটিএম সো মানে ধরনের কথা বলবে আরকি দ্যাটস এইটাই ওকে ভাইয়া আই ডোন্ট থিংক আই হ্যাভ এনি अदर क्वेश्चंस ফর টুডে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আপনাকে আমরা বিদায় আপনি ডিটিএম আবার মিলা দেখতে পারেন কি কি দেওয়া আছে সেটা মিলা দেখতে পারেন ওয়ান্ট সিচুয়েশন আপনি আপনি হবেন যে এটার মধ্যে করতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন আপনি প্রথম দিন এসেছেন থার্ডে আপনি অলরেডি অনেক কিছু মনে হয় জানতে পেরেছেন হয়তো অনেক অনেক কিছু আপনার ভুল ধারণা ভুল ধারণা যেগুলো ছিল সেগুলো আপনি হয়তো একটু একটু হলেও একটু চিন্তা করবেন আপনি আবার আসবেন আরো কিছু আরো কিছু দেখে অনেক কিছু শুনে হয়তো আরো আপনার মাইন্ড চেঞ্জ হবে এবং ভুল ধারণাগুলো আস্তে আস্তে ঠিক হবে অ্যান্ড ফার্স্ট ভাই জাস্ট জোকিং বাই ঠিক আছে আপনাকে তাহলে আমরা